বিশ্বকাপের ফাইনালে হেরেছে ভারত। টানা 10 ম্যাচ জেতার পর আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে রোহিত শর্মার দল। ব্যর্থ হয়েছে ভারতের ব্যাটিং এবং বোলিং। তার মধ্যে রয়েছে কয়েকজন ক্রিকেটার যারা এই হারের জন্য বেশি দায়ী হিসেবে গণ্য করা হচ্ছে। প্রথমে রয়েছে শ্রেয়াস আয়ার। শ্রেয়াস আয়ার যখন ব্যাট করতে আসে তখন ভারতে 2 উইকেট পড়ে গিয়েছিল। তার উচিত ছিল বিরাট কোহলির সঙ্গে ইনিংসটা টেনে লম্বা করা, কিন্তু তিনি মাত্র 4 রানে আউট হয়ে গেলেন। শ্রেয়াস আয়ারে আউট হওয়ার পর বড় ধাক্কা খায় টিম ইন্ডিয়া। আগের 2 ম্যাচে 17 রান করার পর এই ম্যাচে শ্রেয়াস আয়ারের কাছে বড় ধরনের প্রত্যাশা ছিল টিম ইন্ডিয়ার। রয়েছেন সূর্যকুমার যাদব। শেষ দিকে ভারতের ইনিংসের নির্ভরতার প্রতীক ছিল সূর্যকুমারের উপর। নিচের সারির ব্যাটারদের সঙ্গে খেলতে গেলে দায়িত্ব নিয়ে খেলতে হয় সূর্যকে, কিন্তু তিনি দায়িত্ব নিতে পারেনি, সেই সঙ্গে নিজেও রান করতে পারলেন না। সব ম্যাচ টি-20 ভাবে খেললে হবে না, সেটা বুঝতে হবে সূর্যকুমার যাদবের। তারপর রয়েছে মোহাম্মদ সিরাজ। আগের সবকটি ম্যাচে নতুন বলে সিরাজ বল করেছে, কিন্তু সেই সব ম্যাচে ভারত বড় রান করায় সিরাজের রান দিলেও সমস্যা হয়নি, কিন্তু ফাইনালে রান কম হওয়ায় সিরাজকে নতুন বল দিতে পারেনি রোহিত শর্মা। বদলে বল দিতে হয়েছে মোহাম্মদ শামিকে। একদিন পুরনো বলে বল করেছিলেন মোহাম্মদ শামি, এই ম্যাচে সেইটা দেখা যায়নি। পরের দিকে এসে উইকেট নিতে পারেনি মোহাম্মদ সিরাজ, যার কারণে ভারতটা পড়েছিল অনেক সমস্যায় এবং এবারের ওয়ার্ল্ড কাপটিও তারা হেরে গেল। অস্ট্রেলিয়া এক্সামিনেশন কমপ্লিট করল।